بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় ভাই বোনেরা বর্তমান যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরিষা ক্ষেত যেহেতু গ্রামে থাকা হয় বিভিন্ন কাজের সুবাদে তাওবা ফাউন্ডেশনের কাজের সুবাদে বিভিন্ন জায়গায় যেতে হয় গ্রামে গ্রামে ঘুরতে হয় তো এই চমৎকার দৃশ্যগুলো দেখে শুধু আল্লাহ তাআলার প্রশংসায় মুখ দিয়ে বের হয় আলহামদুলিল্লাহ বের হয় কেন এই যে সরিষা ফুল একটা ফুল কত ধরনের উপকার এই ফুল থেকে আমরা পাই একটা হচ্ছে এই ফুলগুলো যখন ফোটে ফোটার আগে যে সরিষা গাছ এটা অনেকেই শাক হিসেবে এটা খেয়ে থাকে তারপরে যখন সরিষা ফুলটা ফোটে তখন এই ফুলের যে সুঘ্রাণ এটাতে পুরো এলাকাটা মুখর হয়ে যায় এবং তারপর এই ফুল থেকে যে ভমর আছে মৌমাছি আছে তারা মধু সংগ্রহ করে যে মধুটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আমাদের বিভিন্ন রোগের শিফা এই মধুটা যেটা পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা নাহলে এবং যখন এটা ফোটা হয়ে গেল তারপরে শেষ এখন সেখান থেকে সরিষার যে দানাগুলো এগুলো হওয়া শুরু করলো সরিষার দানাগুলো যখন কমপ্লিট হয়ে গেল তখন সেই সরিষা দানা থেকে আমরা যে তেলটা পাই এটাকে বলে মাস্টার্ড অয়েল সরিষার তেল সব তেলের রাজা এটাকে বলা হয় সুবহানাল্লাহ এই তেলটা এমন একটা তেল এই তেল শুধু গলায় লাগালেও আপনার গলা ব্যথা গলার সমস্যা দূর হয়ে যায় বাচ্চাদেরকে মাখালে বাচ্চাদের উপকার হয় এবং ভর্তাতে দিয়ে খাওয়া যায় আবার এটা দিয়ে রান্না করে খাওয়া যায় কত ধরনের কাজ করা যায় সুবহানাল্লাহ এবং তারপরে এটা তো গেল আরেকটা সাইড তারপরে এটার যে বড় বড় যে গাছগুলো যেগুলো থেকে সরিষা নেওয়ার পর এই গাছগুলো কিন্তু আবার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সুবহানাল্লাহ তো এমন একটা ফুল যেটা দেখতেও সুন্দর এটা থেকে অনেক উপকার আমরা পাই সুবহানাল্লাহ আর এই ফসলটা এই সরিষার চাষটা আমি একটু দেখাই এদিকে দেখেন এই যে জমিটা এই জমিটাতেও কিন্তু চাইলে সরিষা চাষ করতে পারতো কিন্তু তারা চাষ করেনি রেস্ট দিয়েছে তারপরে তারা ধান লাগাবে তো এরা কিন্তু এর আগের যে ধান এই ধান ধানের এখনো গাছ আছে আমি দেখাই একটু ধানের গাছ কিন্তু এখনো দেখতে পাচ্ছি ধান ওঠানোর পরপরই কিন্তু এটা চাষ করে সরিষা লাগিয়ে দিয়েছে তো এটা কিন্তু একটা মাঝখানের ফসল হ্যাঁ পরবর্তী ধান লাগানোর আগেই এটা উঠে যাবে সুবহানাল্লাহ তো আমরা যারা চাষি আছি বা আমরা যারা চাষাবাদ করি আমরা চাইলে কিন্তু এই চমৎকার জিনিসটা চাষাবাদ করতে পারি এতে করে একদিক দিয়ে আমরাও যেভাবে আর্থিকভাবে লাভবান হব ঠিক তেমনইভাবে এখান থেকে মধু হবে এখান থেকে সুঘ্রাণ ছড়াবে এখান থেকে আমরা জ্বালানি পাবো এবং ইনশাআল্লাহ আমাদের দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন ইনশাআল্লাহ দেখা হবে খুব শীঘ্রই সেই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু